আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা তাকে ষড়যন্ত্রকারী উল্লেখ করে বলেছেন উস্কানি দাতাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। মাহমুদুর রহমানের গ্রেপ্তার নিয়ে সাংবাদিক নেতারাও বিভক্ত, আর গণজাগরণ মঞ্চ মনে করছে এতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল। ঘটনার নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। অনেকটা গোপনে গ্রেপ্তার করাকে মেঘাজনক ঘটনার সঙ্গে তুলনা করা যাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।